সব শান্তি আমার, যায় কি থাকা একসাথে দুজনে, মিছে হলো কত শত চেষ্টা, দেখা দিল নতুন এক আশা, কিভাবে কি জানি কি হয়ে গেল, কেউ বলে এটাই ভালোবাসা। জানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে, যেদিকেই যাই তোমাকে ফিরে পাই, কেন এলে এই জীবনে, তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে, মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে। জানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে, যেদিকেই যাই তোমাকে ফিরে পাই, কেন এলে এই জীবনে, তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে। তোমার কাজ শেষ বোরা? আজমি তুমি এখানে কেন এসেছো? এগুলো ফটোকপি করতে হবে। না এখন হবে না। কেন? তাহলে কি আবার নষ্ট হয়ে গেল নাকি? হাই প্লিজ সত্যি নষ্ট করে দাও বোরা, যে ছেলেটা এখানে ঠিক করতে আসে না, অনেক হ্যান্ডসাম। নষ্ট হয়নি, আমার কাজ এখনো শেষ হয়নি। শেষ হয়ে গেছে তো, এই যে আমি দেখছি। আরে হাত দিও না, আশ্চর্য বোরা। দেখো আজমিয়ে, আমার কাজটা আসলে একটু আর্জেন্ট, তুমি না হয় কিছুক্ষণ পরে এসো, আমার মাত্র 5 মিনিট লাগবে। আচ্ছা যাও, দিলাম। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। হ্যাঁ জান, আমাদের আইডি কার্ডের ফ্রন্ট সাইড ফটোকপি করে ফেলেছি, কেউ কিছুই টের পায়নি, বুঝলে? ক্লিয়ার এসেছে, পড়া যাচ্ছে তো? একদম ক্লিয়ার, একদম। ঠিক আছে, এখন ছবি আর মেডিকেল রিপোর্ট বাকি, ওগুলোর ব্যবস্থা লাঞ্চ ব্রেকে হবে। ঠিক আছে, এখন তাহলে রাখছি, জলদি এই কাজটা শেষ করতে হবে। আচ্ছা রাখো, আই লাভ ইউ। আই লাভ ইউ টু জান। আজ তোমার কিছু একটা হয়েছে। কি হবে আয়দা? কিছুই হয়নি, আর কিছু না হলেই ভালো, আমার এমনিতেই টায়ার্ড লাগছে। দেখে তো তা মনে হচ্ছে না মার্ভে, বরং তোমার চেহারায় উল্টো খুশির ঝলক দেখা যাচ্ছে, নতুন ড্রেসও পরেছো। দেখি ওঠো তো, তোমাকে একটু ভালো করে দেখি, ওঠো ওঠো, এবার সুন্দর করে ঘোরো। মার্ভে, আজ তোমাকে অনেক সুন্দর লাগছে, কি ব্যাপার? কি আর ব্যাপার হবে আইদা, ওকে তো সবদিনই এমন লাগে, মানে মার্ভে সবসময় সুন্দর, তাই না? আরে এমন কিছুই না, আলমারি খুলে হাতের কাছে যা পেয়েছি পরে এসেছি তো। তাহলে ড্রেসটা আমাকে একবার ধার দিও, ইবো কখনো ডিনার ইনভাইট করলে তখন পরবো। আচ্ছা ঠিক আছে, নিও। Yeah.
গুড মর্নিং দেমির স্যার। গুড মর্নিং মিস হাজমি। মিস্টার রুর কেমন আছেন? ভালো আছি। ক্যাটচিলটারের কাজ শেষ, বিল পাঠিয়ে দেয়া হয়েছে, আজই আমরা পেমেন্ট পেয়ে যাব। আজ বুরাক স্যারের সাথে মিস আলারার একটা মিটিং আছে। গার্ডেন ফার্নিচারের যে ক্যাটালগ চেয়েছিলেন সেটাও চলে এসেছে। স্যার, মিস সেলিন এখনো অফিসে আসেনি, মনে হয় কোনো কাজ পড়েছে। আপনাকে কোনো ব্যাখ্যা দিতে হবে না, লেট হবে জানিয়েছে। তাই তো বলি, আপনার অপছন্দ জেনেও কি আর লেট করবে। মিস দিরিম তিনবার ফোন করেছেন, দেখা করতে চাইছেন উনি। ঠিক আছে, একটা মিটিং অ্যারেঞ্জ করে আসতে বলুন। এই ফাইল এখানে কেন? মিস্টার ইলদিরিমের হোটেলের কাজের পারচেজিং রিপোর্ট। সেটা আমিও পড়ে বুঝতে পারছি মিস আজমিয়া। আমরা এখনো ওই প্রজেক্টের কোনো ফাইনাল অ্যাপ্রুভাল পাইনি, তাহলে এই ফাইল আমার টেবিলে কেন? আমি জানি না দেমির স্যার, কিছু পেপারস আপনার সাইন লাগবে বলে টেবিলে রেখেছি। ফাইলটা কি মিস্টার ফেরু দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, ডাকবো ওনাকে। এখন না, সময় হলে আমি বলবো। ওকে। সবগুলোর এই অবস্থা? পূর্ব দিকে যেগুলো রাখা ছিল। আচ্ছা, এগুলোকে তাহলে আলাদা রাখো, ডিসইনফেক্ট করে দেখি কি হয়। হ্যালো বেদাত, অনেক ব্যস্ত নাকি? তোমাদের মতো এত বেশি কাজ আমাদের এখানে নেই। আমরা মূলত প্রকৃতির সাথে তাল মিলিয়ে কাজ চালাই, কখনো বৃষ্টি কখনো রোদ, যখন যেটা হয়। অনেক লাকি তোমরা, সারাটা দিন ফুলের মাঝে থাকো, তোমাদের দেখে আমার হিংসে হয়। হিংসা হয়? এত ভালো অবস্থায়ও নেই বুঝলে। তুমি হয়তো হোটেলের প্লান্টের জন্য এসেছো, অর্ডার করেছি, এলেই জানাবো। না, আসলে আমি নিজের জন্য এসেছি, একজনের জন্য ফুল নিতে চাইছিলাম। তাহলে তো ঠিক জায়গায় এসেছো। কেমন ফুল চাও? তুমি বলে দাও কি ফুল নেওয়া যায়। আচ্ছা, আমি দেমির স্যারকে থ্যাংক ইউ জানিয়ে ফুল দেব। আমাকে একটা ব্যাপারে, মানে অনেক ব্যাপারেই সাহায্য করেছেন, তাই ফুল দিয়ে ধন্যবাদ জানাতে চাইছি। তোমার মতে কোন ফুল নিলে ভালো হবে? না, ফুল পছন্দ করেন না? এখন আবার বলো না ফুলেও অ্যালার্জি আছে। না না, সেটা সমস্যা না। মানে সমস্যাটা হলো, কিছু মনে না করলে তোমাকে একটা প্রশ্ন করব। আমি কিছু বিষয় জেনেছি যে আমার জানার কথা না, এ নিয়ে কথা বলারও কোনো অধিকার আমার নেই। কিন্তু যে বিষয়টা জেনেছি তার সাথে তোমার এই কথাগুলো মানে কোনোভাবে মেলাতে পারছি না। জানতাম একদিন না একদিন ঠিকই বলতে হবে। বেদাত, আমি ক্ষমা চাইছি। কি আশ্চর্য, তুমি ক্ষমা চাইছো কেন? কদিনের পরিচয়, তোমার ব্যক্তিগত বিষয় জানাতে তুমি বাধ্য না। তবে অফিসে প্রেম নিষিদ্ধ করেছে দেমির, এতে ক্ষতিগ্রস্ত হয়েছে তুমি। আবার ওকে যে থ্যাংক ইউ জানিয়ে ফুল দিতে চাইছে সেও তুমি, ঠিক বুঝলাম না। বেদাত, বসে কথা বলি? নিশ্চয়ই, এসো। অনেক ধন্যবাদ। না, বসো। ঠিক আছো? না, তোমাকে এখন যা বলবো তা শোনার পর কে জানে আমাকে নিয়ে কি ভাববে। মারবে, কি হয়েছে? আমি তোমাকে মিথ্যে বলেছি। আসলে এই কয়েকদিন আমি অনেক বেশি মিথ্যে বলে ফেলেছি সবাইকে, আমার পরিবারকে, দেমিরকে, এমনকি আমার বন্ধুদেরও। ক্লান্ত হয়ে পড়েছি, এই মিথ্যের বোঝা ছুড়ে ফেলতে চাই। আসুন। আপনি আমাকে ডেকেছিলেন দেমির স্যার? আসুন।
মিস্টার ইন্দিরিমের ফাইলটা নিয়ে কিছু ব্যাপারে আমার কনফিউশন আছে, যেমন এই অ্যামাউন্ট। মিস সেলিন এখনও প্রজেক্ট শেষ করেননি, তাই অ্যাপ্রুভও হয়নি, কিন্তু আপনি তো দেখছি ইতিমধ্যে টাইলস আর লাইনিং ম্যাটেরিয়ালসের অর্ডার দিয়েছেন। মিস্টার ফেরু? হ্যাঁ, বুঝিয়ে বলছি। আমরা ফার্স্ট প্রেজেন্টেশনের পর, মানে টেন্ডারটা পাওয়ার পর যে প্রেজেন্টেশন হয়েছিল, আপনি তো ওই সময় ছিলেন না স্যার। আর তখন আমাদের আইডিয়াটা পছন্দ করেছিল বলে আমরা কেনাকাটার প্রক্রিয়া শুরু করে দিয়েছিলাম। এখানের মেজারমেন্টের সাথে ওই জায়গার মেজারমেন্টের কোনো মিল নেই, তাই নাকি? আল্লাহ আল্লাহ, মেজারমেন্ট মিস সেলিন আমাদেরকে দিয়েছিলেন। ঠিক আছে, আপনি যেতে পারেন। তার মানে কথা শেষ? এটুকুই ছিল? আমি নিশ্চয়ই প্রতিটা পারচেস আইটেম চেক করব না, তাই না? বাজেট আর ইনভয়েসের প্রতিটা ডিটেইলস চেক করা আপনার কাজ, মিস্টার ফেরু। এটাই তো আপনার দায়িত্ব, ঠিক না? ভুল বলেছি? ঠিক বলেছেন আপনি, ভালো করে চেক করব। বরং এখনই গিয়ে আমার কাজ শুরু করে দিচ্ছি। আসি তাহলে। ঠিক আছে। আমি সত্যি বলছি, এমন কিছু হোক তা আমি কখনোই চাইনি, তোমাকে বোকা বানাবো এটাও ভাবিনি। জানি বোকামিটা আমিই করেছি, মারবে বলে পরিচয় না দিলেও পারতাম। আসলে ইদানিং সব কিছু ওলট পালট হয়ে যাচ্ছে, আর আমি কোনোভাবেই কোনো কিছু সামলাতে পারছি না। এ নিয়ে দ্বিতীয়বার তোমার সামনে লজ্জায় পড়লাম। জানি তুমি খুব ভালো মানুষ বলেই চুপ করে আছো। মন থেকে ক্ষমা চাইছি, ক্ষমা করে দাও আমাকে। হ্যাঁ, হায়রে দিমির, তুই হাতের লক্ষ্মী পায়ে ঠেলে দিচ্ছিস। কি বললে? আসলে আমারই বোঝা উচিত ছিল, মানে তুমি যে সেলিন সেটা বোঝা উচিত ছিল। তুমি কিভাবে বুঝলে আমি সেলিন? এটা তো তোমার জানার কথা। কি মনে হয়? দিমির তোমাকে আমার কথা বলেছে? সব সময়। জাপান থেকে ফেরার পর থেকে শুধু ওর মুখে তোমাদের অ্যাডভেঞ্চারের গল্প শুনেছি। কিন্তু কিছু বিশ্বাস করো না, নিশ্চয়ই ও সব কথা বাড়িয়ে বলেছে। আগে আমার কাছ থেকে শোনো, তারপর তুমি সিদ্ধান্ত নাও। সেলিন, তুমি শান্ত হও। আমি এমনিতেও তোমাকে চেনার আগে থেকেই তোমার পক্ষে ছিলাম, বরং স্বস্তি পেলাম। তাই নাকি? হ্যাঁ। কেন? দিমিরের তৈরি দেয়াল তুমি ভেঙে দিয়েছ, এর আগে ও কখনো কারো মুখোমুখি হয়নি। আশা করি এবার অন্তত যে ঝেড়ে ফেলে নিজের জন্য যেটা ভালো হবে সেটা মেনে নিতে শিখবে। এক মিনিট। এই যে, এটা ওকে দিও, সাথে আমার সালাম জানিয়ে দিও, ও বুঝে নেবে। বেদাত, ক্ষমা করে দিও। ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই, তুমি যা করেছো তোমার বন্ধুর জন্যই করেছো। তোমার জায়গায় আমি হলেও একই কাজ করতাম, এখন সেটাই করছি। ওর বাবা গত রাতে তোমাকে ফোন করলেন, কিন্তু দিমির কেন কথা বলছে না? সেলিন, এ নিয়ে আমার কিছু না বলাই ভালো, হয়তো দিমির নিজেই তোমাকে সব বলবে। থ্যাংক ইউ। ব্যাপার না। আমি আছি, দিমির আছে, আর আছে ফুল। আবার সেই একই জায়গায় চলে এলে বেদাত। আমি একটু পর বের হচ্ছে আলারা। হ্যাঁ, ওখানে আসছে, দেখা হবে। বুরাক, দিমিরের কেবিন থেকে বের হলাম আমরা, শেষ বুরাক, একেবারে শেষ শেষ। আবার কি হয়েছে ফেরু? ইলদিরিমের হোটেলের পারচেজিং রিপোর্ট দেখে ফেলেছে। কি? হ্যাঁ, পুরোটা দেখেনি, তবে ঝামেলা আজ করতে পেরেছে। আমরা এসএনের 2 মিলিয়ন ওই বিলের মধ্যে ঢোকাতে পারবো না, বুঝে যাবে। এবার বুঝেছ ভিলেন ক্লায়েন্ট হিসেবে এসএনকে এসবে কেন জড়ালাম? আচ্ছা ঠিক আছে, বুঝেছি। তাহলে এসএনকে নিয়ে এসো,
ভুয়া ইনভয়েস রেডি করে ওর টাকা দিয়ে দিই, এছাড়া তো কোনো উপায় দেখছি না। চলো এখনই গিয়ে কথা বলি। না এখন না, ইলদিরিমের পাগল মেয়েটার সাথে দেখা করতে হবে। এসএনের দায়িত্ব তোমার। কি আমার মানে? আচ্ছা তুমি জলদি ফিরে এসো। সেমি, এখন গিয়ে সাকিসকে পেছনে বেঁধে রেখে এসো, পার্টিতে সবার সামনে রাখা যাবে না। সামনে থাকবে কেন রেহান, পার্টি তো ভেতরে হচ্ছে। সরাও তো, মিস্টার টর্টোয়েসকেও নিয়ে যাও, নইলে পায়ের নিচে পড়বে। আচ্ছা রেহান, সত্যি করে বলো তো, তুমি পার্টিতে কত মানুষ ইনভাইট করতে চাচ্ছ? তুমি, আমি, সেলিন আর একটা কেক থাকবে, তাই না? আমাদের ফিরোজা আর লেইলা আপা তো এখানে আসবেন। ও তাই তো, আসবেই তো, নিশ্চয়ই আসবে। আর একটা কাজ করতে পারো রেহান, মহল্লার সবাইকে ইনভাইট করো। সেমি, ড্রিল মেশিন আর যন্ত্রপাতির বাক্সটাও নিয়ে যাও, জলদি। হ্যালো, পার্টি টিম চলে এসেছে। আসুন আপা, আসুন। আমি ভেতরে যাচ্ছি। আমরা এসেছি বলে সেমি সাহেব চলে গেলেন? মনে হয় আমাদের দেখে উনি বিরক্ত হয়েছেন, আমরা তো শুধু আপনাকে সাহায্য করতে এসেছি। হ্যাঁ, আরে কি যে বলেন, বিরক্ত হবে কেন, আপনারা বসুন না। ঠিক আছে। ও অন্য কারণে রেগে আছে। কি হয়েছে, কোনো সমস্যা হয়েছে নাকি? আর বলবেন না, রাতে সেলিনের বস অফিসে ডেকেছিল, ঘুম থেকে উঠে সেলিনকে রুমে না পেয়ে আমরা অস্থির হয়ে উঠেছিলাম, এজন্য এখনো রেগে আছে। এই আবার কেমন বস যে রাতে যেতে বলে? তাই তো, মাঝরাতে ফোন করে সেলিনকে ডেকে সে কাজটা মোটেও ভালো করেনি। আসলে সেমি সাহেবের রাগ করাটা যৌক্তিক। রেহান একটু এদিকে আসবে। নিশ্চয়ই কিছু খুঁজে পাচ্ছে না, আপনারা বসুন, আমি এখনই আসছি। কি হয়েছে সেমি, আবার কি খুঁজে পাচ্ছ না? আমাদের ব্যক্তিগত কথা ওনাদের কেন বলতে হবে? হ্যাঁ, ওনাদের সাথে ঘনিষ্ঠ হতে নিষেধ করেছিলাম, কিন্তু তুমি কোনো কথাই শুনছো না। তাহলে আমি কি করব? তুমি বিরক্তি ভাব নিয়ে ভেতরে এসে আমাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দিয়েছো। এখনই চলে যেতে বলো, ওনারা সকাল সন্ধ্যা এখানে আসার একটা বাহানা খুঁজছে, আর একবারও যদি সেলিনকে নিয়ে কথা বলে তাহলে আমি নিজেই ওনাদের বের করে দেব। সেমি মাথা ঠান্ডা করো, এত রাগ করছো কেন? আচ্ছা আমি ওনাদের নিয়ে তাহলে শপিং এ বের হই। মাঝরাতে কে আবার এভাবে কোনো এমপ্লয়িকে অফিসে ডেকে নেয় বলো, এটা কোন অফিসের নিয়ম? আমিও বুঝতে পারছি না, নিশ্চয়ই কোনো ঝামেলা হয়েছে। আর এই বসটাই বা কে? অবশ্যই কিছু হয়েছে, কিন্তু আমরা জানি না। মেয়েটা তো সুন্দর, মনে আছে ওই রেড ড্রেসটাই ওকে কি সুন্দর লাগছিল? যে কোনো ছেলেই ওর প্রেমে পড়ে যেতে পারে, বুঝেছ ফিরোজে? অসম্ভব, মানে আমাদের ডেমির থাকতে সেলিনের প্রেমে অন্য কেউ পড়তে পারে না, নইলে আমাদের প্ল্যান নষ্ট হয়ে যাবে। ও যা করার আমাদের দ্রুত করে ফেলতে হবে লীলা। ভেবেছিলাম চা খাবো, কিন্তু শপিং এর জন্য বাইরে যেতে হবে, সেলিন আসার আগেই সব কাজ শেষ করতে চাই। নিশ্চয় নিশ্চয় আপা, যা তো খাওয়াই যাবে, তাছাড়া এখন বের না হলে সেলিনকে সারপ্রাইজ দিয়ে অসম্ভব হয়ে পড়বে। চলুন যাই, চলুন চলুন। কামিং। দেমির তুমি ফ্রি আছো? হ্যাঁ আছি, বলুন মিস সেলিন। বেদা তোমাকে সালাম জানিয়েছে, আমি তোমাকে থ্যাংক ইউ গিফট দেওয়ার জন্য ফুল কিনতে চেয়েছি, ভাবলাম বেদাদের ওখান থেকেই নেই। কিন্তু এটা কেন? বেদাদ দিয়েছে, বলেছে তুমি বুঝবে। বুঝেছি। আমার পরিবারের সাথে ঝামেলা হওয়া থেকে বাঁচানোর জন্য থ্যাংক ইউ। লেলা আর ফিরোজা আন্টির বানানো মিথ্যে প্রকাশ না করার জন্যে, আমার বাবার কঠোর কথা সহ্য করার জন্যে, হোটেলে থাকার জন্যে, কাল রাতে সময় মতো বাড়িতে পৌঁছে দেবার জন্যে, কঠিন সময়ে সাহায্য করার জন্যে, থ্যাংক ইউ।
বাবা মা চলে যাচ্ছেন। ভেবেছিলাম ওনারা উইকেন্ডে যাবেন। জলদি চলে যাওয়াই ভালো আমার জন্য, তাহলে আমাকে আর একটা মিথ্যে কথাও বলতে হবে না। চলে যাক। আমার কারণে হয়েছে তাই না? কাল রাতে ওনাদের কিছু না জানিয়ে এসেছিলে। আই এম সরি। আমিও। ওনাদের আর কিছুদিন থাকতে বলতে পারবে না? ভেবেছিলাম চলে যাবার কথা শুনে তুমি খুশি হবে। মাত্র দুদিন হলো ওনারা এসেছেন, আর এই দুদিনে ওনারা সমস্যা ছাড়া আর কি দেখেছে বলো তো? যদি সমস্যা ছাড়া ওনারা একটা দিন কাটাতে পারত, মন থেকে শান্তি পেত। কিন্তু তোমার বাবা, ওনাকে বোঝাতে পেরেছো? কথা হয়েছে? আমার বাবাকে নিয়ে কোনো কথা বলবো না সেলিন। কিন্তু আমার প্যারেন্টসের কথা তো বলি। কারণ তুমি একদম চুপ থাকতে পারো না তাই। বিষয়টা কিভাবে হ্যান্ডেল করেছো দেখেছি। ভেদাতকে রেগে বলেছিলে তোমার বাবাকে ফোন করতে। এজন্যই কি ভেদাতের কাছে গিয়েছিলে? ফুলের বাহানা করে আমার বাবার সম্পর্কে জানতে গিয়েছিলে তাই না? আরে এজন্য কেন যাব? এটা তো কখনো আমার মাথায় আসেনি। ওর কাছ থেকে জানতে পারলে তোমাকে কেন জিজ্ঞেস করছি? সেটা কিভাবে জানবো সেলিন? তোমার মাথায় কি চলে আমি কখনোই ধরতে পারি না। আসুন মিস আজমিয়া। সরি আমি আপনাদের একটু বিরক্ত করছি। দিরিম ম্যাডাম চাইছেন আপনি যেন ওনার বাড়িতে যান। ওনার হাজবেন্ড আজ বাড়িতে নেই। সিরিয়াসলি? এটাই বাকি ছিল। আসলে উনি কি বলেছেন? ওনার হাজবেন্ড আসার আগে কিছু বিষয় ক্লিয়ার করবেন, সারপ্রাইজ দেবেন তাই। এটা আপনি আগে বললেই পারতেন মিস আজমিয়া। অর্ধেক কথা কেন বলেন সব সময়? সরি। আজ আমার লাঞ্চের প্ল্যান আছে। ক্যান্সেল করুন। ঠিক আছে আমি পরে যাব। আপনি ওনাকে বলুন আমি দেখা করতে আসছি। আহা, ওকে। আমার সাথে আপনিও যাচ্ছেন মিস সেলিন? কিন্তু শুধু আপনাকে ইনভাইট করেছে, আমি কেন বিরক্ত করতে যাব? আচ্ছা বুঝেছি। Thank you so much. ওরা দুজন কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছে? দিদি ম্যাডামের ওখানে। আমি ওখানে কেন যাচ্ছি বুঝতে পারছি না। সে তো তোমার সাথে কমফর্ট ফিল করে। কি যেন বলেছিল? আপনার উপর আমার আস্থা আছে মিস্টার দেমির। মিস সেলিন, আমাদের ক্লায়েন্টকে নিয়ে এই ধরনের মজা করার পরিবর্তে খুব ভালো হবে যদি আপনি প্রফেশনালি চিন্তা করেন। কিন্তু কথা শুনে তো মনে হচ্ছে না সে কোনো কাজের জন্য তোমাকে ডেকেছে। মিস দিরিম আমাদের একজন বিশ্বস্ত ক্লায়েন্ট, তাই ওনার সাথে নিয়মিত যোগাযোগ রাখা আমাদের দায়িত্ব। তাই বলে যে কোনো কিছু করতে বললে তুমি রাজি হয়ে যাবে? বাড়াবাড়ি করছো সেলিন, উনি কখনোই এরকম কাজ করেন না। কি হয়েছে সেলিন? যাওয়ার জন্য আমার কোনো প্রস্তুতি নেই। দিদি ম্যাডামের সাথে কি কথা বলবো, আমি কিভাবে প্রস্তুতি নিয়েছি এসবের কিছুই আমি জানি না। কিছু জিজ্ঞেস করলে আমি বলতে পারবো না। ডিজাইন প্ল্যানের পেপার সাথে আছে, যেতে যেতে সব বুঝিয়ে বলছি। চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে, যেদিকেই যাই তোমাকে ফিরে পাই। কেন এলে এই জীবনে তুমি, শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে? মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে? ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে, যেদিকেই যাই তোমাকে ফিরে পাই। কেন এলে এই জীবনে তুমি, শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে?
চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে, যেদিকে যাই তোমাকে ফিরে পাই, কেন এলে এই জীবনে, তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে। মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে, ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে, যেদিকে যাই তোমাকে ফিরে পাই, কেন এলে এই জীবনে, তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে। আমি আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে, যেদিকে যাই তোমাকে ফিরে পাই, কেন এলে এই জীবনে, তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে। ক্যাফের জন্য কিছু জিনিস অর্ডার করতে হবে, একদমই ভুলে গিয়েছি আমি, এখন কি হবে? এসব জিনিস উজাই ভাই হ্যান্ডেল করতে। এখন আমরা হ্যান্ডেল করব, আমি এখনি অর্ডার করে দিচ্ছি। কিন্তু নিজে মার্কেটে গিয়ে পছন্দ করে আনতো। তুমি নিশ্চিন্তে থাকো তো, অনলাইনে সবকিছু ভালো কোয়ালিটিরই থাকে। আচ্ছা অর্ডার করো, আমার সমস্যা নেই। এসো, কী কী লাগবে আমাকে বলো দেখি। সবার আগে কেকের জিনিস অর্ডার করতে হবে, দেখাও দেখি। হ্যাঁ এটা একটু দেখি। টাডা, দিদি ম্যাডামের আন্ডারওয়ার্ল্ডে তোমাকে স্বাগতম। ভেতরের দৃশ্য দেখার জন্য রেডি হও। কে জানে ওনার এই বাংলো বানাতে আর্তেমিমের মতো আরো কত আর্কিটেক্ট কোম্পানিকে শিকার বানিয়েছে। এসব বলে খুব মজা পাও তাই না? ওয়েলকাম মিস্টার দেমির। বাইরে যাচ্ছিলেন? সমস্যা নেই, পরেও মিটিং করতে পারি। না, আপনার অপেক্ষাতেই ছিলাম। আসলে আমি ড্রেসটা ট্রায়াল দিচ্ছিলাম আর আপনি এসেছেন। ড্রেসটা কেমন? আপনার হাজবেন্ড নিশ্চয়ই পছন্দ করবেন। থ্যাংক ইউ সো মাচ। দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে চলে আসুন, কথা বলি। নিশ্চয়ই। হ্যালো দিদি ম্যাডাম, নাইস ড্রেস, সুন্দর লাগছে। আপনিও চলে এসেছেন, জানতাম না যে আসবেন। আপনার মতো আমিও অবাক হয়েছিলাম। ভেতরে আসবেন? নিশ্চয়ই, পথ তো চেনাই আছে। আপনার গেস্ট আসবে নাকি? না ডিয়ার, ভেবেছি মিস্টার দেমিরকে নিয়ে লাঞ্চ করব। আপনার সময় নষ্ট করব না, রিকোয়ারমেন্ট শুনেই আমাদের দুজনকে অফিসে ফিরতে হবে। আপনি একদম ঠিক প্ল্যান করেছেন, এখানে আসার আগে মিস্টার দেমিরের খুব খিদে পেয়েছিল। তাহলে আসুন শুরু করি। নো থ্যাংক ইউ, আমাদের আরেকটা জায়গায় প্রোগ্রাম আছে। লজ্জা পাওয়ার কিছু নেই, বিজনেস লাঞ্চ ভাবলেই তো হয়। প্লিজ আমাকে না করবেন না, কথাও বললাম লাঞ্চও করা হলো, আসুন। চলুন মিস সেলিন। আরে না না, আমার খিদে নেই, আমি বরং উপরে গিয়ে সব নোট করতে থাকি। মিস সেলিন, লাঞ্চ করে একসাথে দেখা যাবে। নো নো নো, এই বাড়ি আমার কাছে পরিচিত, তাছাড়া একা কাজ করলে দ্রুত শেষ হবে, আপনারা কমফোর্ট থাকুন। মিস সেলিন, সহযোগিতার জন্য একজন এমপ্লয়িকে সাথে এনে আপনি ভালোই করেছেন, ওকে ওর মতো করে দায়িত্ব পালন করতে দিন, আর আমাদেরও দেরি হবে না। আপনারা নিশ্চিন্তে লাঞ্চ করুন, আমি কিছু মনে করব না। তাড়াহুড়ুর কিছু নেই, সময় নিয়ে দেখো আর ইম্পর্টেন্ট বিষয়গুলো নোট ডাউন করো।
এনজয় ইউর মিল। চলুন যাই। নিশ্চয়ই। ওয়েলকাম। দিন আমার কাছে। এই নিন, ধরুন। থ্যাংক ইউ সো মাচ। মানি রিসিট। ভালো থাকবেন। বাই। আরে পার্সেল চলে এসেছে। চলে এসেছে। আইদা দেখো তুমি, আইসক্রিম গলেনি। আমি এগুলো গিয়ে ফ্রিজে রেখে আসি। হ্যাঁ যাও। আচ্ছা বলো তো দেখি আমি কে। জানি না তো। টাচ করলে হয়তো চিনতে পারবে। শুনেছি এখানকার কফি নাকি খুব টেস্টি। কফি হবে নাকি? কেমন কফি খাবেন মিস্টার ইব্রাহিম? অনলি কফি, সুগার ছাড়া। এখনই আনছি। ওয়েলকাম। থ্যাংক ইউ তোমাকে। জানেন রেহান আপা, হ্যাপি পায়ের পেস্ট্রি সেলিনের খুবই পছন্দ। হ্যাঁ আপা, আমি জানি তো। আজ বিকেলে ওর জন্য সারপ্রাইজ বার্থডে পার্টির আয়োজন করছি। তোমাদের সব ফ্রেন্ডদের দাওয়াত, সবাইকে দেখতে চাই, কিন্তু সেলিন যেন এটা না জানে। ঠিক আছে, কিন্তু সেলিনের বার্থডে তো দুদিন পর। আমরা জানি তো। তাতে কি হয়েছে? ওকে তো আমরা সারপ্রাইজ দেব। দেখো কতটা খুশি হয়। ঠিক আছে, সবাইকে আমি খবর জানিয়ে দেব। এই বিজ্ঞপ্তি কেন? আর বলবেন না আন্টি, আমার পার্টনার আমাকে ঋণের মধ্যে রেখে পালিয়েছে। ক্যাফে দেখাশোনার এখন একজন লোক লাগবে। বাবা বা, দেখলে কিভাবে প্রতারণা করে পালিয়ে গেছে? এখন এই ছোট মেয়েটা একা কিভাবে এই ক্যাফে সামলাবে বলো তো? তা তুমি কেমন কর্মচারী খুঁজছো? রান্না করতে জানি এমন কাউকে খুঁজছি। কেক পেস্ট্রি পাই, ডেজার্ট বানাতে পারে এমন কেউ হলে ভালো হয়। তারপর কাস্টমার আর ক্যাফে সামলাতে পারবে এমন কাউকে খুঁজছি। ও, এই সব অভিজ্ঞতা আমার আছে। তুমি ভুল ভাবছো ফিরুজে, মেয়েটা আমার বর্ণনা দিচ্ছে। সারা জীবন যে খাবার বানিয়েছো সেগুলো আমার রেসিপির সুবিধা নিয়েই বানিয়েছো। আরে লেলা, তোমার তো ম্যানেজার হবার অভিজ্ঞতাই নেই, কেউই তোমার কথা শুনবে না। মানুষের সাথে আমি ভালো সম্পর্ক তৈরি করব। হ্যাঁ হবেই তো। খালি প্লেটে গোলাপের পাপড়ি ছিটিয়ে কাস্টমারদের সামনে দিও, তারপর খাবারের বদলে কাস্টমার এখান থেকে বাতাস খেয়ে যাবে। তোমাকেও তো শেফ বলা যায় না। তুমি ভুলে যেও না, বিদেশে আমি বিখ্যাত শেফদের কাছ থেকে ট্রেনিং নিয়ে এসেছি। ওখানকার স্ট্রিট ফুড খেয়েছি, ফুড ফেয়ারে গিয়েছি। তুমি এটা কি বললে ফিরুজে? আমার চেয়ে ভালো শেফ কোথাও খুঁজেই পাবে না। সত্যি বলেছেন, খুঁজে পাবো না। আপনারা দুজন চাকরি খুঁজছেন? সত্যি বলতে রেহানাপা, বাড়িতে একে অপরের চেহারা দেখতে দেখতে আমাদের একঘেয়েমি চলে এসেছে, এজন্য আমরা চাকরি খুঁজছি। তাছাড়া আপনারাও তো চলে যাচ্ছেন, আর এখানে কাজ করলে অনেকের সাথে পরিচয় হবে, ঠিক বলেছি না? আপনারা ক্লান্ত হয়ে পড়বেন না, মানে ক্যাফেতে কাজ করা অনেক কঠিন। আমাদের বিষয়ে সেলিন খুব ভালো করে জানে। তুমি এক সপ্তাহ ট্রায়াল করে দেখো, একে অপরের প্রতি স্যাটিসফাই থাকলে কাজ করব আমি, কি ঠিক বললাম? হ্যাঁ। আমি আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে, যেদিকে যাই তোমাকে ফিরে পাই, কেন এলে এই জীবনে? তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও।